সুন্নি দাবি করে সুন্নাত মানে না, ধর্ম ব্যবসায়ী আছে এরকম। কিন্তু যারা আল্লাহ ছাড়া অন্য গায়রুল্লাহকে সিজদা দেয়, এরা আদম নবীর ইতিহাস দিয়ে দলিল দেয়। ফিরিস্তারা যদি আদমকে সিজদা করে, আমরা করলে দোষ কি? আমরা করলে অসুবিধাটা কি? আমরা করলে দোষ কি? এই কথাটা কি কোরআনের কোনো আয়াতে আছে, হাদিসে আছে? তাহলে আদম নবীর ওই সেজদা দিয়ে যদি তুমি পীরকে সম্মানের সেজদা দাও, তাহলে আদম নবীর সন্তান আপন ভাই বোনে বিয়া হয়েছে, তুমিও তা করো। একটা মানে আর একটা মানে না, স্বার্থান্বেষী ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী কাকে বলে? যারা ধর্মের নামে স্লোগান দেয়, জিকির করে, ধর্ম পালন করে না, এরা ধর্ম ব্যবসায়ী। এদেরকে চিহ্নিত করে রাখতে হবে। ধর্মের নামে জিকির করে, মদিনা মদিনা গান গায়, নবী আমার জান, নবী আমার প্রাণ, চেহারাটা ভাল্লুকের মতো, মদিনার সাথে কোনো কালেকশনই নেই, এরা কি? ধর্ম ব্যবসায়ী। ধর্মের নামে গান গায়, আদম নবীর সিজদা দিছে, আমরাও সেটা করি, তো বিবাহের অবস্থাটাও তো যেমন ছিল, এটাও করো। যদি বলো না এটা হবে না, তো ওটাও হবে না।